প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জীবন উপভোগ করতে হলে আপনাকে বুঝতে হবে ধার্মিকতাকে আর নিজে সম্পর্কে খারাপ ধারণা থাকলে জীবন উপভোগ করতে পারবেন না আর ধার্মিকতা অর্জন করা যায় না সঠিক ব্যবহারের দ্বারা এটা প্রভুর প্রদত্ত উপহার খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্কের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন আর শিখুন ধার্মিকতা বোঝার বিষয়টা কি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব আমি আনন্দিত যে মুক্তি পেয়েছি আর আমার শান্তি ও আনন্দ আছে যা কয়েকজনকে সাহায্য করতে পারে কিন্তু ভালো লাগে আজ সকালে আপনাদের বলবো ধার্মিকতা বোঝার বিষয় আমি চাই আপনারা খুলুন বাইবেলের রোমিও অধ্যায় পাঁচ আমার বর্তমান শিক্ষাদানের ধারাবাহিকটির নাম হাউ টু সাকসিড অ্যাট বিইং ইয়ার সেলফ কীভাবে প্রভু সৃষ্ট সেই প্রকৃত মানুষটার মতো বাঁচবেন কিভাবে সেই বাক্স ভেঙে বেরিয়ে আসবেন যা সমাজ আপনার জন্যে বানিয়েছে বা অন্যরা আপনার জন্যে বানিয়েছে আর মুক্তি জীবন ও নিজেকে উপভোগ করুন এর জন্য বুঝতে হবে ধার্মিকতা কি জীবন উপভোগ করতে হলে বুঝতে হবে ধার্মিকতা কি রোমিও পাঁচ শুরু হচ্ছে আয়াত এক থেকে অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে ধার্মিক রুমে ঘোষিত এবং প্রভুর সাথে সঠিক হওয়ার পর এই গণিত শব্দটা সারা শাস্ত্রে দেখা যায় তাই শব্দের অর্থটা জানা দরকার কারণ এই ব্যক্তি গণিত হচ্ছে মানে ধরে নেওয়া হচ্ছে সে কখনো পাপ করেনি আর এক মিনিট কথাটা ভেবে দেখুন তার মানে আপনি পিছন দিকে হাঁটছেন আর শুরুতে পৌঁছে গেছেন মানে কোনো পাপ করার আগে আর প্রভু এভাবেই সিদ্ধান্ত নেন তিনি চাইলে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে যদি যিশু খ্রিস্টে বিশ্বাসী হন তাহলে তিনি আপনাকে এভাবে দেখার সিদ্ধান্ত নেন বিশ্বাসের মাধ্যমে প্রভুর কাছে আপনাকে সঠিক করা হয় মনে রাখবেন বিশ্বাসের মাধ্যমে আরও একবার আমি বলছি বাইবেলে বলে মুক্তিও প্রভুর কাছে আমাদের যথাযথ আমাদের কর্মের মাধ্যমে আসে না যিশু খ্রিস্টে আমাদের বিশ্বাসের মাধ্যমে আসে আর প্রথমে আসে বিশ্বাস তারপর আসে কাজ আপনি পারেন না বিশ্বাস ছাড়া কাজ করতে পারতে আর জগতে অধিকাংশ মানুষ সেই চেষ্টায় করে কত ভালো লোক আছে যারা কত ভালো কাজ করে কিন্তু বিশ্বাসবিহীন কোনো কাজই প্রভুর কাছে গ্রহণীয় নয় আর বাইবেলে বলা হয় শেষ বিচারের দিনে সে সব আগুনে পুড়ে যাবে অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি যাহার মধ্যে দাঁড়িয়ে আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাংঘা করিতেছি কেবল তাহা নয় এসো আমরা শান্তি ভোগ করি এখন এই মাত্র এই মুহূর্তে কখন আপনার জীবন উপভোগ করতে শুরু করবেন আর কখন নিজেকে নিয়ে আনন্দ করবেন মন থেকে বলছেন অবাক লাগে কীভাবে দিয়াবলকে বন্দি করতে দীর্ঘসূত্রতা কাজে লাগে আমরা শুক্রবার এলে তবেই আনন্দ করি কারণ শনি রবি ছুটি কোনো কাজ নেই আমরা জীবনটা উপভোগ করব এই প্রকল্পের কাজটা শেষ হলে কারণ শত হলেও কাজ যখন চলবে তখন আনন্দ কী করে করব কেনাকাটা করে গুছিয়ে রাখার পর জীবনটা উপভোগ করবো বাচ্চারা লেখাপড়া শেষ করুক তারপর আনন্দ করব অবসর নেবার পর জীবনটা উপভোগ করবো বা বিয়ে করার পর জীবনটা উপভোগ করব বিয়ে না করা পর্যন্ত জীবনটাকে উপভোগ করব এমনকি নানা দীর্ঘ সূত্রতা দিয়ে দিয়াবল আমাদের মাথাটা পূর্ণ করে সব সময় ভাবতে বাধ্য করে এমন একটা সময় আসবে যখন বর্তমানের এই কাজটা থাকবে না ঠিক বলছি তো দীর্ঘসূত্রতা হলো সবচেয়ে বড় অস্ত্র যা শয়তান আমাদের বন্দি করে রাখার কাজে লাগায় কারণ বহুদিন যদি আটকে রাখতে পারে তাহলে কোনোদিন তা ছাড়তে পারবেন না আর সব চুরি করে নেবে তাই আমাদের হতে হবে এক্ষুনির মানুষ আর প্রভুর নির্দেশ এক্ষুনি পালন করা যখন কোনো জিনিস বন্ধ করি তখন সম্ভাবনা থাকে সেটা আর কোনো দিন না করার এখন জীবনটা উপভোগ করতে হবে আমাদের সবাইকে আচ্ছা যদি জীবনটা আমার মতো হতো তাহলে উপভোগ করতে পারতাম না জানেন কি সিদ্ধান্ত নিলে তবেই জীবন উপভোগ করতে পারবেন বলছি সিদ্ধান্ত নিলে তবেই জীবন উপভোগ করতে পারবেন জীবন উপভোগ করতে পারবেন আশা করা ছাড়ুন যদি অন্যের মতো জীবনটা হতো অন্যের মতো হওয়ার আশা ছাড়ুন কারণ তা হয় না আর কোনো দিন হবেও না যদি পা আপনার বড় হয় তাহলে আশা করবেন না যে পা যদি ছোট হতো যদি আপনার ছোট ছোট চুল থাকে আমার মতো তাহলে আশা করবেন না আপনার এক চুল কোকড়া আর জ্যাকুইর মতো সবসময় আশা করতে হবে না কোকরানো চুলের লোকেরা চায় সোজা চুল আর সোজা চুলের লোকেরা চায় ঠিক বুঝেছেন কোকরানো চুল লম্বা থেকে বেটে হতে চায় বেটে লম্বা হতে চায় এটাই সত্য এটা সর্বাংশে সত্য আমার বিশ্বাস মানুষকে এই কথাটা শেখানো যে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে নিজেকে গ্রহণ করতে হয় আর কীভাবে জীবন উপভোগ করতে হয় চূড়ান্ত ধর্মীয় ব্যাপার শুনে হয়তো যুক্তিযুক্ত মনে হচ্ছে না কিন্তু ধর্মীয় ব্যাপার চূড়ান্ত কারণ যদি আপনার জীবনে অতৃপ্তির বিষ থাকে আর নিজেকে পছন্দ না করেন নিজের জীবন পছন্দ না করেন আপনি হয়ে যাবেন তিক্ত খিটখিটে মানুষের সঙ্গে মানিয়ে নেওয়া যার পক্ষে কঠিন এমন এক মানুষ যদিও আপনার গাড়িতে বাম্বা স্টিকার লাগানো সঙ্গে আছে বাইবেল আর টেপ রেকর্ডার আর হয়তো বড় রাইনস্টোন স্টোন যিশুর পিন আর প্রতি রবিবার গির্জায় যান তবুও কারোর জীবনে সুপ্রভাব ফেলতে পারবেন না এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে সবাইকে জগৎ এমন লোকের পথ চেয়ে বসে নেই যে সব সবসময় হতাশ অপসাদগ্রস্ত অভাব অনুযোগ করে মানুষের এই সব আছে আপনারা কি আমার সঙ্গে একমত যদি লিখে রাখতে চান লিখে রাখুন আমি বলতে চাই বলুন তো মানুষ কি চায় তারা সুখী হতে চায় যদি খুঁজে দেখান যে সত্যি আপনি কি চান দেখবেন তা নতুন বাড়ি বা নতুন গাড়ি নয় এগুলো চান কারণ ভাবেন এতে আপনি সুখী হবেন আর কিছু নয় চাকরিতে পদোন্নতি কেন চান কারণ ভাবেন তাতে আপনি সুখী হবেন আমাদের সুখী হবার সিদ্ধান্ত নিতে হবে আর আমাদের আনন্দের উৎস প্রভু কোনো বস্তু নয় কী রকম এত বাস্তব সত্য আপনি ভাববেন যে নরকে যেতে হবে না তাই আপনি সুখী আর আপনাদের কি মনে হয় যে আনন্দের জন্য এইটুকুই জানি আমার খুব ভালো লেগেছে এবং আমার সব সহায়ক গোষ্ঠীরও মনে হয় যখন এটা আবিষ্কার করি যে আমরা যখন যিশুর কাছে যাই তখন প্রথম কাজটা তিনি করেন তা হল আমাদের যত আবর্জনা দুঃখ অপমান ও পাপ আনন্দের অভাব শান্তির অভাব সব তিনি নিয়ে নেন আর তার বদলে দেন তা ধার্মিকতা প্রভুর সামনে যথার্থ স্থান আর এটা করেন যাতে আমরা নিজেদের পছন্দ করি আর নিজেদের গ্রহণ করি নিজেদের আমরা ভালোবাসি কারণ তিনি সব জানেন যে আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি যে যদি আমরা প্রভুর প্রেম গ্রহণ না করি নিজেকে গ্রহণ না করি নিজেদের ভালো না বাসি অন্যকে দেবার মতো আমাদের কাছে কিছুই থাকবে না যদিও আপনার আত্মপ্রতিবিম্ব খারাপ হয় যদি নিরাপত্তাহীন হন তাতে সন্তানদের ক্ষতি হবে আর যদি আত্মপ্রত্যয় কম থাকে নিরাপত্তাহীনতায় আক্রান্ত হন নিজেকে পছন্দ না করেন আপনার বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হবে আপনাকে যে বিয়ে করবে সে ভাববে সারাটা জীবন আপনাকে সংশোধন করেই তার কেটে যাচ্ছে আমার বিয়ের পর ডে তাই মনে হতো আমার মুখোমুখি হতে পারতো না কারণ যদি কোনো মানুষ নিরাপত্তাহীন হয় তাদের বলবো সাহস হয় না কারণ তার ইতিমধ্যে নিজেকে ভুল ভেবেছে আর যদি তাদের বলেন যে কোনো ভুল করেছে তারা ভীষণ ভেঙে পড়ে নিরাপত্তাহীন মানুষকে সত্যি কথা বলা যায় না তাদের মুখোমুখি হওয়া যায় না রোজ বারবার তাদের প্রশংসা করার ব্যাপারে সতর্ক হতে হবে আরে আমি একেবারে সত্যি কথা বলছি ওখানে বসে বসে ভাববেন না যে আচ্ছা আজকের প্রচারটা ঠিক ভালো লাগছে না মনোমতো হলো না জানেন না আমার মনের অবস্থাটা কি হ্যাঁ আমি জানি আমি অবশ্যই হ্যাঁ আমি জানি আর আপনাদের এতটাই ভালোবাসি যে আপনাদের কয়েক মূর্তের জন্য রাগিয়ে দিতে চাই যাতে আপনারা মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলতে পারেন যা শয়তান দিয়েছে আর নিজেকে জিজ্ঞেস করেন আমি কি করছি বলুন আমি কি করছি আমাকে বলুন এখানে উপস্থিত এমন কে আছে যে একই পর্বতের চারিদিকে বার 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 ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু তারা বলে কিছু করার নেই নিজের সম্পর্কে ভালো ভাবতে পারি না কি মনে হয় তা আঁকড়ে বাঁচবেন না জানেন আমি কি দেখেছি চার মাস বাঁচবেন না আর আগে প্রভু এটা বলেন প্রত্যয়ী মনে না হলেও তুমি প্রত্যয়ী হতে পারো কারণ তোমার ইচ্ছেটা হলো একেবারে স্বাধীন আর তুমি ইচ্ছে ভর করতেই পারো হয়তো নিজেকে প্রত্যয় মনে হয় না তবুও সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলো এইভাবে হাঁটতে নিশ্চয় প্রয়োজন নয় শুধু যদি শুরু করেন একটু সাফ করে নিন আয়নাকে নিয়ে কি দেখুন আর ভাবুন আচ্ছা আমার এই আছে এই দিয়ে আমি করতে পারি আমি কথা দিচ্ছি এভাবে আমি বিছানায় ছেড়ে উঠি না এর জন্য অনেক চেষ্টা করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে আমার কাছে নানান রকমের জিনিস আছে ক্রিম মেকআপ রিঙ্কল শ্রিংকিং ক্রিম আর আমার কাছে আছে চোদ্দ রকমের হেয়ার স্প্রে আর হেয়ার কালার আর এক ব্যাগ প্রসাধন এই পুরনোপন্থী ধার্মিক আত্মারা মানুষকে বোঝাতে চায় তারা চুল রঙ করতে পারবে না কোনো কাজ তারা করতে পারবে না আর আমরা এমন কোনো কাজ করব না যা বিলাসিতা আমরা অন্তত মানুষকে ভয় দেখিয়ে আত্মরা করব না আজ গভীরে প্রবেশ করছি সাজা বা না সাজার প্রশ্ন নয় আমি বলছি যথাসাধ্য চেষ্টা করার কথা আর যত নিজের যত্ন নেবেন তত আত্মবিশ্বাস বাড়বে আর আমি মানুষকে শেখাতে চাই আপনি যত্ন নেওয়ার যোগ্য আপনার পেছনে ব্যয় করা সমিধিন নিজেকে সময় দিন নিজের জন্যে কিছু করুন নিজের শরীরের যত্ন নিন আপনার দেহ পবিত্র আত্মার আলায় যদি ক্লান্ত হয়ে পড়েন তিনি আপনার মাধ্যমে কিছু করতে পারবেন না আর অন্য শরীর তো কেনা যায় না আমি পেছনের শাড়িতে অন্তত কাউকে খুশি হতে দেখলাম আমার মনে বদ্ধমূল ধারণা যে আমরা আবেগ ও ভাবনার বসে চলিয়া দিয়াবল আমাদের নিরাপত্তাহীন করে তোলে আবেগ আর ধারণাকে দূরে সরিয়ে দিতে না পারলে কোনোদিন জীবনে আমরা জয়ী হতে পারবো না আর আপনিও তা পারবেন না কি মনে হচ্ছে আপনি সেটাকে নিশ্চয়ই আঁকড়ে থাকবেন না জানেন আমি কি আবিষ্কার করেছি যে আমরা জগৎটাই কেবল বদলে দিয়েছি মনে হতে পারে যে আমি সব ভুল করেছি তবুও সঠিক কাজের সিদ্ধান্ত আমাকে নিতেই হবে যতই মনে হোক যে আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে তার মানে এই নয় যে আমি মঞ্চে এসে হাসি মুখে আপনাদের সামনে প্রচার করব না এটা আমি ভণ্ডামি করেও করব না আমি প্রভুকে বলতে পারি আমার কাজটা করতে মন চাইছে না মনে হচ্ছে ওদের মাথায় চাটি মারি কিন্তু যেহেতু আপনাকে ভালোবাসি প্রভু আপনি যা বলেছেন আমি অবশ্যই তাই করব আর কিছু করব না আমি অবশ্যই করব দাউদ বলেছেন আমি প্রভুর প্রশংসা করি আমি আনন্দ করব। আজকের দিনটা প্রভু সৃষ্টি আমি আনন্দ করব ও খুশি থাকব। সিদ্ধান্ত নিলে জীবনটা উপভোগ করতে পারবেন নরকের কোনো দিয়াবল তাতে বাধা দিতে পারে না কবে আনন্দ মনে হবে বা প্রত্যয়ই মনে হবে অনুভব করতে চাই প্রভু শুরু করেন আমাদের যথার্থ করার মাধ্যমে আত্মার গভীরে দেন ধার্মিকতা আর প্রভুর সামনে সঠিক করেন রোমিও তিনের কুড়িতে যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না আমরা সবাই এটাই চাই যে আমরা গৃহীত হয়েছি যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্ম আইন রক্ষার জন্য তৈরি হয় না প্রভু জানতেন আমরা পুরাতন নিয়মের সেই সব অনুশাসন মেনে চলতে পারবো না আইন করেছিলেন যাতে মানুষ বোঝে তাদের পরিত্রাতা দরকার যাতে মানুষ বুঝতে পারে তাদের সমস্যা আছে আর প্রভুর বাণী ঠিক আয়নার মতো সারা মুখে কাদা থাকলেও বুঝতে পারি না যতক্ষণ না আমরা আয়নায় নিজেকে দেখি আপনারা কজন সেটা করেন আয়নায় নিজেকে দেখে ভাবেন কেউ বলল না কেন সে আমার মুখে এইসব লেগে আছে বা কেন বলল না যে আমার পোশাকে এইসব লেগে আছে প্রভুর বাণী আমার মতো এখানে দেখলে বুঝতে পারবেন আপনি ঠিক এই রকম যেরকম আপনার হওয়া উচিত ছিল তার তুলনায় তাতে নিজে অভিযুক্ত না ভেবে আপনার উৎসাহিত হওয়ার উচিত আর এটাই পড়ে আমরা প্রকৃত বিষয়গুলো জানতে পারি রোমিও তিনের একুশ বলে কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরেকেই ঈশ্বর দেয় ধার্মিকতা প্রকাশিত হইয়াছ আর ব্যবস্থা ও ভাববাদীগণ কৃত্রিক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছে ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা সবাই আমার সঙ্গে বলতে পারে যে বিশ্বাস দ্বারা সঠিক সবাই বলুন বিশ্বাস দ্বারা সঠিক কাজ করেন বলে ধার্মিকতা পাননি আর বিশ্বাসের দ্বারাই ধার্মিকতা লাভ করেন আর ধার্মিক হবার পর আপনি সঠিক কাজ করেন আর আমরা এটা উল্টোভাবে ধরি সঠিক বলে কাজ করো আপনি সঠিক আর প্রভু বলেন তুমি সঠিক তাই সঠিক কাজ করবে একমাত্র এভাবেই আমরা সঠিক মনোভাব নিয়ে নতুবা যদি কিছু পাবার আশায় প্রভুর সেবা করি তাহলে ভুল উদ্দেশ্যে প্রভুর সেবা করছি কিন্তু যদি তিনি এত কিছু বিনামূল্যে দিয়ে থাকেন আর এখন আমি ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকে তার সেবা করি এখন আমি কোনো কিছু পাবার আশায় প্রভুর সেবা করছি না তিনি আমার জন্যে যা যা করেছেন তার জন্য বুঝুন কারণ প্রভুর কাছে মনোভাবটাই হলো আসল কি করছি তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কেন করছি কাউকে খুশি করতে যদি কোনো উপহার দিই বা এটা বোঝাতে যে আমি কত মহান তাহলে আমার উদ্দেশ্য অসাধু আর যদিও তাদের তুষ্ট করতে পারি কিন্তু প্রভু তুষ্ট হবেন না আর পুরস্কারও পাবো না কিন্তু কারোর উপকারে যদি কোনো উপহার দিই অন্য কোনো উদ্দেশ্যেও না থাকে বা প্রভু বলেছেন বলে আমি তাকে উপহার দিই নিজের জন্য কিছু পাবো আশা করি না তাই নতুন নিয়মে আছে যখন ভোজের আয়োজন করবে তখন অচেনা লোককেও নিমন্ত্রণ করো যাতে তারও তোমায় নিমন্ত্রণ করতে পারে খুব বড় একটা নীতি তিনি বলেছেন নিশ্চিত হও যে যা যা করো শুধু তাই করছো না কারণ কিছু পাবার আশায় তা করছ যা করছো তা যেন সঠিক উদ্দেশ্য নিয়ে করো আয়া তেইশে আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে পৃষ্ঠে যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় ধার্মিকতা বিশ্বাসের দ্বারা আসে আইন পালন করে নয় সবাই এটা পেতে পারে কোনো প্রকার ভেদ নেই প্রভুর ধার্মিকতার যোগ্য হতে হলে দুটো কাজ করতে হয় আপনাকে পাপি হতে হবে আর বিশ্বাস করতে হবে যে আপনার পাপের একমাত্র গ্রহণযোগ্য প্রায়শ্চিত্ত হল একমাত্র হলো যিশু আর কিন্তু প্রভু তা গ্রহণ করেন না যেমন ধরুন অপরাধ বোধ এটা বোঝাতে একটা গল্প বলা খুব দরকার যদিও গল্পটা প্রায় বলি তবু আবার শুনুন বারবার শুনলে কোনো ক্ষতি হবে না আর আমার এই অপরাধ বোধ নিয়ে বিরাট সমস্যা ছিল আর যেমন বলেছি আগে ভুল করে তবেই ঠিকটা আমি অনুভব করতাম সারা জীবন অপরাধ অপরাধবোধ বয়ে বেরিয়েছি ছেলেবেলায় এমন ঘটনা আমার মনে অপরাধবোধ জায়গায় নিজেকে দোষী মনে হতো কোনো কিছু ভুল করলে নিজের পাপের জন্য প্রভুর কাছে ক্ষমা চাইতাম তবে সেই ক্ষমা গ্রহণ করতে পারিনি তার কাছে ক্ষমা চাইতাম তবুও সারাটা দিন অপরাধ অপরাধবোধের বোঝা বয়ে বেড়াতাম আর দিয়াবলেরই কাজ হলো আমাদের প্রতিটি অন্যায়ের কথা মনে করিয়ে দেওয়া কখনো সে করেছে যে একদিন ঘুম থেকে উঠে আপনার প্রথমেই মনে পড়ে আগের দিনটা আমি কি কি ভুল করেছি আর এই অভিজ্ঞতা কারোর হয়েছে এ প্রভুর কাজ নয় আবার বলি এটা প্রভুর কাজ নয় কাল সকালে ঘুম থেকে উঠে বলবেন চুপ করো বল একদম চুপ করে থাকো দূরে চলে যাও শয়তান গতকাল চলে গেছে অতীত হয়ে গেছে আর পৌল যা করেছিলেন আমিও তাই করব আমি ততটা যথার্থ হতে পারিনি কিন্তু একটা কাজ করব আমার নিজস্ব অনুপ্রেরণা পেছনে সব কিছু ভুলে আমি এগিয়ে যাব আপনি স্বাধীনভাবে এগোতে পারবেন না যদি গতকালের আবর্জনার সঙ্গে নিয়ে ঘোরেন কারণ আপনি তখন বোঝা বইছেন এত ভারী বোঝা যা উন্নতিতে বাধা দিচ্ছে যে দিনে আপনি আছেন আবার বলছি আমার সম্পর্কে ধারণা কি আর অন্তরের গভীরে আপনি নিজেকে কি ভাবেন ওপরের মুখোশটা নয় বাহ্যিক চাক নয় অন্য সবাইকে যে মুখটা দেখায় সেটা নয় কারণ আমি ভাবি আমাদের এটাই করা উচিত আর আমাদের সবার মুখোশ আলাদা আলাদা সেদিন একজন আমায় বলল আমি দেতো হাসি আর সবাই যা শুনতে চায় আমিও তাই বলি খুব লজ্জাজনক কারণ সে এখনো। অনেক ছোট আর প্রভু চান না যে আমরা এভাবে বাঁচি আশা করি আপনাদের ভালো লাগলো আজকের অনুষ্ঠান শেষ করব খুবই সহজ অথচ শক্তিশালী একটা বার্তা নিয়ে প্রভু আপনাকে ভালোবাসেন এবং অত্যন্ত ভালোবাসেন প্রভুর ভালোবাসা নিঃশেষ করা যায় না তিনি পাপিকেও ভালোবাসেন যারা সঠিক কাজ করতে চায় তাদের বাসেন প্রভু হলেন প্রেম এটা তিনি মাঝে মাঝে করেন বা অন্য সময় করেন এমন নয় প্রভু আপনাকে ভালোবাসেন যদি খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্ক না থাকে প্রভুর কাছে আসুন তার কাছে যিশুর মাধ্যমে ক্ষমা চেয়ে নিন আর তিনি অবশ্যই তাই দেবেন যদি ইতিমধ্যে প্রভুর সঙ্গে সম্পর্ক থাকে তবুও নিজের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন তাহলে প্রভুর প্রেমের দ্বারা নিজেকে সরিয়ে তুলুন হয়তো মানুষ আপনার প্রতি যা ব্যবহার করে তা দেখে ভাবেন প্রভু আমায় কিভাবে ভালোবাসেন অন্য কেউ বাসে না প্রভু মানুষের মতো নন আমি মনে করাতে চাই আর চাই নিজের জীবনে যেটা ঘোষণা করুন যে প্রভু আমায় ভালোবাসেন জোরে জোরে বলুন প্রভু আমায় ভালোবাসেন সত্যি বলতে কি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলুন প্রভু আমায় ভালোবাসেন কারণ তিনি বাসেন এটাই সত্যি আর আপনাকে তা বিশ্বাস করতে হবে